আন্তর্জাতিকভাবে জ্বালানির বাজারে যখন অস্থিরতা চরমে তখন দেশে আসার আলো দেখাচ্ছে নবায়নযোগ্য জ্বালানি। সম্প্রতি কক্সবাজারে প্রাথমিকভাবে চালু হওয়া একটি বায়ু বিদ্যুৎ প্রকল্পে সেই সফলতা পাওয়া গেছে। চীনের অর্থায়নে 900 কোটি টাকা ব্যয় নির্মিত হচ্ছে এই কেন্দ্র। এবছরের ডিসেম্বরে প্রকল্পের কাজ শেষ হলে যেখান থেকে পাওয়া যাবে 60 মেগাওয়াট বিদ্যুৎ, যা কক্সবাজার শহরের চাহিদা মিটে যুক্ত হবে জাতীয় গ্রিডেও। কক্সবাজার থেকে সৌরভ দেবের প্রতিবেদন। বায়ু থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতি সেকেন্ডে 3 মিটার বাতাস প্রবাহিত হওয়া দরকার। আর কক্সবাজারের বাঁকখালী নদীর পাড় ঘেঁষে এই স্থানটিতে গড়ে 5.5 মিটার বাতাস প্রবাহিত হয়, যেখানে নির্মিত হয়েছে দেশের সবচেয়ে বড় বায়ু বিদ্যুৎ কেন্দ্রটি। বিদ্যুৎ কেন্দ্রটি ইতোমধ্যে উৎপাদনে গেছে। চীনের সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার করে নির্মিত বায়ু বিদ্যুৎ প্রকল্পের 22টি টারবাইনের 60টিতে মে মাসের 25 তারিখ থেকে শুরু হয় উৎপাদন। প্রতিটি টারবাইন থেকে উৎপাদিত হবে 3 মেগাওয়াট করে বিদ্যুৎ। এখনই প্রাথমিকভাবে প্রতিদিন গড়ে 15 থেকে 21 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। প্রকল্প পরিচালক জানান, জুন মাসেই এই বায়ু বিদ্যুৎ কেন্দ্র থেকে পাওয়া গেছে 30 লাখ ইউনিট বিদ্যুৎ। বাতাসের যে কন্ডিশন, সেখানে আমরা 15 থেকে 21 মেগাওয়াট পর্যন্ত বিভিন্ন সময় আমরা লোড পেয়েছি, সেটা প্রায় 30 লাখ ইউনিট, অর্থাৎ 30 লাখ কিলোওয়াট আওয়ার। পরীক্ষামূলক চালু করার পরে আশা করি রেজাল্ট মোটামুটি সন্তোষজনক, আলহামদুলিল্লাহ। এদিকে কক্সবাজার শহরের প্রতিদিনের চাহিদা 40 মেগাওয়াট বিদ্যুৎ, আর এই বায়ু বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি উৎপাদনে গেলে পাওয়া যাবে 60 মেগাওয়াট বিদ্যুৎ। ফলে কক্সবাজার শহরের চাহিদা মিটিয়ে বাড়তি বিদ্যুৎ যুক্ত করা যাবে জাতীয় গ্রিডে, জানান বিদ্যুৎ বিভাগের এই কর্মকর্তা। কক্সবাজার জেলার যে পরিমাণ বিদ্যুৎ দরকার 40 থেকে 45 মেগাওয়াট, আমার যদি পূর্ণ ক্ষমতায় যদি আমি চালাতে পারি এটা, বাতাসের এটা যদি থাকে সন্তোষজনক, তাহলে কক্সবাজার শহরে আমার এই খুরুশকুল দিয়েই চাহিদা মেটানো সম্ভব। পরিবেশ বান্ধব এই বায়ু বিদ্যুৎ প্রকল্পের আওতায় কক্সবাজারের খুরুশকুল, পিএমখালি ও চফলদণ্ডী ইউনিয়নে নির্মাণ করা হচ্ছে 22টি টারবাইন। বিশাল আকৃতির এই পাখা তথা টারবাইনগুলো ঘুরলেই উৎপাদন হয় বিদ্যুৎ। বায়ুর মতো নবায়নযোগ্য শক্তিকে ব্যবহার করে এই বিদ্যুৎ উৎপাদন নতুন করে আশা জাগাচ্ছে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে। প্রাথমিক উৎপাদনেও পাওয়া গেছে সফলতা। দেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র থেকে সৌরভ দেব, দেশ টিভি।